জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার 12ই নভেম্বর ঢাকার সরওয়ার্দী উদ্যানত বিএনপি এক বিশাল জনসভার আয়োজন করে। আয়োজিত জনসভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশত বিভিন্ন নেতা কর্মী অল মিছিল লইলে এনে যোগদান করে। দুপুর 3:30 সমাবেশত আইনে যোগ দেয় বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান সহ শীর্ষ স্থানীয় নেতল মঞ্চ উপস্থিত আছিল। গেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।